নমস্কার, আমি সায়ন্তনী। ব্লগিং কর্নারে আর একটা নতুন ব্লগে সকলকে স্বাগত। এটা হচ্ছে হাওড়া স্টেশন। এখন বাজে হচ্ছে বেলা তিনটে এবং হাওড়া স্টেশনে আমি, আমার মা, আমার মাসি এবং বুবাই এই চারজনে মিলে অপেক্ষা করছি একটি ট্রেনের জন্য। না কাউকে পিক আপ করার জন্য, না বেসিক্যালি আমাকে শিওপ করার জন্য ওরা হচ্ছে হাওড়া স্টেশনে এসেছে। তো অপেক্ষা করছি, যেহেতু সময়ের আগে অনেকক্ষণ আগেই পৌঁছে গেছি, তো অপেক্ষা করা ছাড়া তো উপায় নেই, কারণ ট্রেন হচ্ছে 3:55। সেই জন্য হাওড়া স্টেশনটা তোমাদের একটু ঘুরে দেখাই চলো। অঞ্জলি জুয়েলার্স হয়েছে। আমি হাওড়াতে গত 5-6 বছর কম বললাম, সেই গ্র্যাজুয়েশনের সময় থেকে হচ্ছে হাওড়া স্টেশন যাতায়াত করি, কারণ কলেজ আমার হাওড়াতেই। তাই তো এই প্রথমবার অঞ্জলি জুয়েলার্স দেখলাম, খুব রিসেন্টলি ওপেন হয়েছে এইটা। আর এই হচ্ছে ফুড প্লাজা এবং তার সাথে হচ্ছে, তার পাশেই হচ্ছে জন আহার। যেহেতু খাওয়া দাওয়া করে বেরিয়েছিলাম, তাই এখানে এন্টার করার কোনো প্রয়োজনীয়তা ছিলই না। আরও দুটো জায়গা তোমাদের দেখিয়ে দিই। সেটা হচ্ছে, ওখানে তো বইয়ের দোকান, এটা অ্যাজ ইউজুয়াল বই এবং ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস থাকে, যেটা আমরা সবাই জানি হাওড়া স্টেশনে গেলে আমরা কমন, এটা অনেক গত কয়েক বছর ধরেই দেখতে পাই। কিন্তু এটা হচ্ছে নতুন তৈরি হয়েছে, আমার কুঠি সোসাইটি ফর রুরাল ডেভেলপমেন্ট, রুরাল ডেভেলপমেন্টের পারপাসে এটা তৈরি হয়েছে। আমার মা, মাসি এবং আমি এটা দেখছিলাম বেসিক্যালি একটু। তো এখানে ফুড কোর্ট হয়েছে একটা। চলো আর দেরি না করে, ট্রেন অ্যানাউন্স হয়ে গেছে 9 নম্বর প্ল্যাটফর্মে। তো ট্রেন আসছেও তোমরা দেখতে পাচ্ছ, তো ট্রেন প্রায় এসেই গেছে। তো এবারে হচ্ছে আমার ট্রেনে ওঠার পালা, চলো। রাইট টাইমে, একদম রাইট টাইমে হচ্ছে হাওড়া থেকে ট্রেন ছেড়ে দিয়েছে, পুরো 3:55, এবং ট্রেন হচ্ছে গন্তব্যের দিকে ছুটে চলেছে। চারদিকে হচ্ছে সবুজে ঘেরা মাঠ, আর হচ্ছে তার মাঝে দিয়েই ছুটে চলেছে ট্রেন। সন্ধে নেমে গেছে, যেহেতু শীতকাল তাই বসে পড়েছি হচ্ছে চায়ের কাপ আর সত্যজিৎ রায়ের দ্য ক্রিমিনাল অফ কাঠমান্ডু। বেশ ভালোই লাগছিলো পড়তে, এবং তার সঙ্গে সঙ্গেই দিয়ে গেল হচ্ছে এই সমস্ত জিনিসগুলো যা ট্রেন থেকেই দেয়। সাধারণত সেলফ জার্নি করছিলাম, অর্থাৎ একা একা যাচ্ছি, তো যে কারণে একটু বোর ফিল হচ্ছিল কোথাও না কোথাও। সেই জন্য বেশি দেরি না করে তাড়াতাড়ি ডিনার সেরে হচ্ছে শুয়ে পড়েছিলাম। আর শুয়ে যখন ভোরবেলা উঠলাম, সেই দৃশ্যটা তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। তো দেখো, এটা হয়তো কাঁচের ভিতর থেকে ভিডিওর ক্লিপিংসটা নেওয়া, সেজন্য এতটাও পরিষ্কার বোঝা যাচ্ছে না, কিন্তু সত্যি বলতে নিজের চোখে যেটা দেখেছি সেটা সত্যি কখনোই হয়তো ভুলবো না। অসাধারণ একটা দৃশ্য, সূর্য উঠবে তার ঠিক আগের মুহূর্তটা। এটা খুব সম্ভবত হচ্ছে তোমার নিউ বঙ্গাও বলে একটা জায়গা আছে আসামে, যেটা পশ্চিমবঙ্গের পর যে ফার্স্ট স্টপেজ যেটা আসামে ট্রেন দাঁড়ায় সেটা হচ্ছে এটা। তো চারদিকে দেখো, পাহাড়ে ঘেরা দিক, এবং সেখান থেকে পাহাড়ের কোল থেকে হচ্ছে সূর্য উঠবে, তখনও ওঠেনি, লাল হয়ে আছে আকাশটা, এবং তারই মাঝখান দিয়ে ছুটে চলেছে হচ্ছে আমাদের ট্রেন। তো দেখতে অসাধারণ লাগছিল। সুপ্রভাত, আবার গরম গরম চায়ের কাপের সাথে বাইরের মনোরম দৃশ্যটাকে উপভোগ করছিলাম, সেই জন্যই তাড়াতাড়ি ওঠা বেসিক্যালি যদি বলা যায়। বাইরের দৃশ্যটা দেখো তোমরা, অসাধারণ লাগছে, সূর্য উঠে গেছে আর দেখো পুরো সবুজে ঘেরা চারদিক, এবং দূরে পাহাড় দেখা যাচ্ছে। ট্রেনটা একটু আসতেই যাচ্ছিলো সিগন্যালের প্রবলেম এবং অন্যান্য কারণে। তো বাইরের দৃশ্যটা তোমরা যদি দেখো, আশা করছি তোমাদের সকলেরই ভালো লাগবে। তো বেসিক্যালি আরেকটা কথা বলে দিই এই এতে, ভিডিওটি যদি তোমরা দেখো এবং প্রথমবার দেখো আমার এই ভিডিও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবং পাশে রাখা বেল আইকনটি ক্লিক করতে পারো, যাতে নতুন নতুন ভিডিও তোমাদের সামনে চলে আসে নোটিফিকেশানগুলো। আর যদি কেউ পুরানো হয়ে থাকো, তাহলে অবশ্যই একটা লাইক পাওনা থাকে, এবং শেয়ার তো বন্ধুদের সাথে অবশ্যই তোমরা করে দিও। তো যত ট্রেন ছুটে চলেছিল, দেখো পাহাড়, আরও পাহাড়ের কোল দিয়ে একদম ধার দিয়ে যাচ্ছিলো, তো অসাধারণ লাগছিল একটা দৃশ্য, অসাধারণ যাকে বলে, যেটা হয়তো ভাষায় প্রকাশ করা যাবে না।
আর এই হচ্ছে ব্রহ্মপুত্র নদ, আর যেটা এই ব্রিজটির নাম হচ্ছে বেসিক্যালি পঞ্চরত্ন ব্রিজ। আর ব্রহ্মপুত্র নদী বয়ে চলেছে আপন গতিতে, আর দূরে খুব একটা ভিজিবল নয় দূরের দৃশ্য, কারণ কুয়াশায় ঢাকা রয়েছে, আর তার মধ্যে দিয়েই ছুটে চলেছে হচ্ছে ট্রেন। তো ট্রেন যতই ছুটে চলেছে কুয়াশার পরিমাণ ততই বাড়ছে, এবং দূরের জিনিস তো দেখাই যাচ্ছে না, এখানে তো কাছের জিনিসও দেখা যাচ্ছে না। তো চা বাগান পেরিয়ে আমরা ট্রেন ঢুকে পড়েছে হচ্ছে একটি চারদিকে সবুজে ঘেরা গাছপালার মধ্যে দিয়ে ট্রেন ছুটে চলেছে, এবং শুধুই চারদিকে সবুজ সবুজে গাছপালা। তো দেখেও চোখটা শান্তি হচ্ছিল যে এত গাছপালাও রয়েছে। গুয়াহাটি যাওয়ার পথে মাঝে পড়ে ডিপোর বিল, বিশাল আকার এলাকা জুড়ে এটা রয়েছে, বেসিক্যালি পাহাড়ের ঠিক পাদদেশ অঞ্চল থেকে স্টার্ট হয়েছে। আর এখানে বিভিন্ন জায়গায় মাছ চাষও করা হয় যেটা দেখলাম আর কি। তো কামাখ্যা পৌঁছেই গেছি প্রায়, কারণ কামাখ্যাতেই আমার নামার কথা ছিল, বিল টু ওয়েট করছিল ওখানে। তো তোমাদের কামাখ্যা স্টেশনটা একটু দেখিয়ে দিই। আর সকলকে জানাই ইন্টারন্যাশনাল মেন্স ডে অর্থাৎ আন্তর্জাতিক পুরুষ দিবসের শুভেচ্ছা। আজকে সন্ধেবেলা বিলটির জন্য ছোট্ট সারপ্রাইজ অ্যারেঞ্জ করেছি, তোমরা ভিডিওটি দেখতে থাকো। তো এই রাস্তাটি যারা আমার আগের আসামের ভিডিও দেখেছো, যদি কেউ না দেখে থাকো তাহলে আমি ডিসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্ক দিয়ে দেবো, দেখে নিও। আর যারা ভিডিওটি দেখেছো তাদের জন্য এই রাস্তাটি একটু চেনাই, কারণ এই রাস্তার ব্লগ আমি আগেও তোমাদের সাথে শেয়ার করেছি। তো আমরা বেসিক্যালি চলে ভিআইপি চকের ওদিকে, সেখানে রয়েছে মোমো মিয়া বলে একটি ক্যাফে মতো। তো চলো সেখানেই যাওয়া যাক, এটা আন্ডার কনস্ট্রাকশন রয়েছে, সেকেন্ড ফ্লোর দেখাচ্ছে, চলো এগিয়ে যাই তাহলে। মোমো মিয়াতে আমরা পৌঁছে গেছি, ভিতরের অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো, ছোট অবশ্যই ছোট একটি ক্যাফে মতো। এখানে লেখা আছে আই লাভ মোমো, আর বেশ চারদিকটা বেশ সুন্দর। তো এখানে বিল্টু দেখছে যে কি মোমো খাওয়া যায় না খাওয়া যায়, ওই ডিসাইড করছে, যেহেতু আজকে একটা স্পেশাল ট্রিট তো ডিসাইড করুক কী নেওয়া যায় না নেওয়া যায়। মোমো অর্ডার দেওয়া হয়ে গেছে, আমরা বেসিক্যালি ভেজ পনির মোমো আর একটা হচ্ছে মাঞ্চুরিয়ান চিজ মোমো অর্ডার করেছি। আর তোমাদের চারদিকের অ্যাম্বিয়েন্সটা দেখিয়ে দিই, বেশ ভালো। আর এটা হচ্ছে আমাদের দুজনের লুক। তো আমাদের ফার্স্ট মোমো চলে এসেছে, টেস্ট করে দেখা যাক কীরকম খেতে না খেতে, ওই ফার্স্ট টেস্ট করছে, দেখা যাক কীরকম খেতে। মোমো মিয়া থেকে খাওয়ার পর আমরা একটু মার্কেট করে নিয়েছিলাম, বাজার করছিলাম। তারপরে হচ্ছে আজকের রাতের স্পেশাল মেনু হচ্ছে চিকেন কারি, যেটা আমি বানাবো। তো মোমোটা খাওয়ার পর তোমাদের একটু রিভিউ দিয়ে দিই। পনির মোমোটা অ্যাভারেজ টাইপের ছিল, বাট মাঞ্চুরিয়ানটা যে চিজ মোমোটা ছিল সেটা ডেফিনেটলি খুবই ভালো খেতে, আর দামটাও রিজনেবল ছিল। সো চিকেনটা রাতে চিকেন রেডি করছি, আর আজকে শুধুমাত্র চিকেন আর ভাত। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি তোমরা জানোই কি করতে হবে, লাইক করবে, শেয়ার করবে, আর যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ, পরের ভিডিওতে দেখা হচ্ছে।